friends, welcome back to my channel. তো আজকে আজকে আমি নিয়ে চলে এসেছি একটা Flipkart dress haul. ক্যাপশন দেখে তো অবশ্য বুঝেই গেছো যে আজকে আমি কিসের হল করতে যাচ্ছি. তো আজকে আমি করতে যাচ্ছি Flipkart dress haul. ওকে, তো আমি কয়েকটা ড্রেস পারচেজ করেছি তোমাদের আগের হলগুলো. আমি জানি না তোমরা কতজন দেখেছো, তবে যদি না দেখে থাকো তাহলে আমার চ্যানেলে গিয়ে মিশো ড্রেস হলটা চেক আউট করতে পারো, মিন্ত্রার ড্রেস হলটাও চেক করে নিতে পারো. অনেকগুলো ভিডিওস আছে আমার, ফ্লিপকার্ট, মিশো, অ্যামাজন হল আছে, ওগুলো গিয়ে তোমরা চ্যানেলে গিয়ে চেক আউট করে নিতে পারো. যাই হোক, আজকে যে ড্রেসগুলো আমি পারচেস করেছি সেটা তোমাদের এক এক করে দেখাবো. তো ভিডিওটা আমরা স্টার্ট করি, আর বেশি বকবক না করো, তো চলো ভিডিওটা স্টার্ট করা যাক. তো ফার্স্ট যেটা আমি পারচেস করেছি ফ্লিপকার্ট থেকে সেটা হচ্ছে ওমেন ম্যাক্সি গ্রিন ড্রেস, ঠিক আছে? 969 থেকে আমি একটা ওমেন গ্রিন ম্যাক্সি ড্রেস পারচেস করেছি. সেটা হচ্ছে তোমার, আমি এরকম একটা ম্যাক্সি ড্রেস পারচেস করেছি, স্লিপটা দেখে নাও, এটা একটা পাফি স্লিপ, এরকম একটা পাফি স্লিপ পেয়ে যাবে তোমরা. আর পুরো লং ড্রেসটা, সো পুরো লং, আর এখানে হালকা হালকা কুচি কুচি করা আছে. আর তুমি নেকের ডিজাইন পেয়ে যাবে স্কোয়ার, তুমি স্কোয়ার নেকের ডিজাইন পেয়ে যাবে. তুমি এটা শোল্ডার অফও করতে পারো, তোমরা এখানে শোল্ডার অফও ড্রেসটা করতে পারো, তবে যারা হিজাবে এটা ক্যারি করবে সেটার জন্য পুরো ফুল স্লিভ হয়ে যাবে. তো এটা খুবই প্রিটি একটা ড্রেস, তোমরা দেখে নিতে পারো স্ক্রিনে এটা পরে কেমন লাগছে, তবে এটা ভীষণ কমফোর্টেবল, আমার তো খুব ভালো লেগেছে, তোমরা একবার ট্রাই করতে পারো, এই ড্রেসটা খুবই সুন্দর. এবার এর মধ্যে একটা বেল্টও পেয়ে যাবে, যাদের একটু ঢেলা ঢালা হবে তারা এই বেল্টটা দিয়ে নিজের ফিটিংস করে নিতে পারো. এবার সেকেন্ড যেটা আমি পারচেস করেছি সেটা হচ্ছে ওমেন ম্যাক্সি মেরুন ড্রেস. আমি একটা মেরুন ড্রেস পারচেস করেছি 999-এ, থাউজেন্ডে থেকে এক টাকা কম, রাইট, এক টাকা, যাই হোক, থাউজেন্ড দিয়ে আমি একটা ড্রেস পারচেস করেছি, একটা ব্রাউন ড্রেস. তোমরা দেখতে পারো এটা খুব প্রিটি একটা ড্রেস, এই যে এই কুচিটার জন্য, এই যে বুকের কাছে এই যে কুচি কুচি করা আছে, এই জিনিসটা আমার সবচেয়ে প্রিয় লেগেছে. তোমরা দেখতে পারো পেছনেও সেম ডিজাইন আছে, সামনে পেছনে একদম সেম. এখানে তোমরা একটা বেল্ট পেয়ে যাচ্ছ, নট বেল্ট, এটা একটা ফিতে টাইপ, বেল্টের মতো করে করা হবে, স্লিভস বলতে গেলে তুমি এখানে ফুল স্লিভ পেয়ে যাচ্ছ. আর লেন্থে এটা তোমরা ফুল লেন্থ থাকবে এটা তোমাদের. তো ওভারঅল আমার ড্রেসটা খুব ভালো লেগেছে, তোমাদের স্ক্রিনে দেখে নেবে ট্রায়ালটা. তবে এই ড্রেসটা ভীষণ কমফোর্টেবল, কমফোর্টেবলও, আর এই কোয়ালিটি বেসিসও এটা খুব ভালো, থাউজেন্ড হিসেবে আমার মনে হয় ড্রেসটা একদম পারফেক্ট. তো তোমরা এটা পারচেস করতে পারো. নেক্সট যেটা আমি পারচেস করেছি সেটা হচ্ছে ওমেন প্লেটেড ইয়েলো ড্রেস, সেটা আমি 699-700-এ আমি পারচেস করেছি একটা ইয়েলো ড্রেস. তোমাদের ড্রেসটা আমি দেখিয়ে দিই, এই যে ড্রেস, এটা নিচটা তোমার প্লেটেড করা আছে, তো এটা খুব সুন্দর একটা ভাঁজ ভাঁজ টাইপের প্লেটস করা আছে. এই প্লেটসগুলো যখন পরবে তখন খুব সুন্দর লাগবে. স্লিভস বলতে গেলে এখানে তুমি হাফ নয় থ্রি কোয়ার্টার একটা স্লিভস পেয়ে যাচ্ছ, কলার দেওয়া আছে, সামনে তুমি বাটনস পাচ্ছ, কিন্তু এই বাটনসগুলো খুলবে না, একটাই খুলবে, আর ওগুলো যা শো অফের জন্য আছে. আর ব্যাস এটা হচ্ছে তোমার মিডিয়াম লেন্থে, ফুল লেন্থে নয়। তো আমার এই ড্রেসটা ভালো লেগেছে, কিন্তু কালারটা আমি ভেবেছি একটু লাইট হবে, কিন্তু এটা একটু বেশি ডিপ, অর মানে অরেঞ্জ শেড আসছে একটা, ইয়েলো ঠিক না. তো আমার এই জিনিসটা একটু ইয়ে লেগেছে যে এটা ভীষণ ভীষণ একদম ব্রাইট কালার, তো আমার এটা এই জন্য একটু কেমন কেমন লাগছে, কিন্তু ওভারঅল কোয়ালিটি বেসেসে এটা খুব ভালো. তো তোমরা এরকম একটা ড্রেস ট্রাই করতে পারো. এবার নেক্সট যেটা আমি পারচেস করেছি সেটা হচ্ছে ফ্লোরাল প্রিন্ট কুর্তি, প্লাজো উইথ দুপাট্টা সেট, ঠিক আছে? তো নেক্সট যেটা আমি দেখাবো সেটা হচ্ছে তোমার ফ্লোরাল প্রিন্টের একটা ড্রেস,
উপরটা ঠিক আনারকলির মতো একদম প্লেন বলতে পারো। স্লিভস তুমি থ্রি কোয়ার্টার পেয়ে যাচ্ছ, মিডিয়াম লেন্থের একটা ড্রেস, স্লিভসটাও ভালো। আর তুমি নেক পেয়ে যাচ্ছ রাউন্ড, তো একদম প্লেন গোল আছে, কাটা নয়। আর এটাও খুব সুন্দর একটা প্রিন্ট, তোমরা চাইলে এরকম ট্রাই করতে পারো। আমি এবার প্যান্টটা দুপাট্টাটা দেখিয়ে দিচ্ছি। দুপাট্টা হচ্ছে তোমার প্লেন, সাইডে শুধু একটা বর্ডার দেওয়া আছে। যে ড্রেসটা তোমার ফোরার প্রিন্টেড ছিল, সেই ফোরার একটা মানে বর্ডার দেওয়া আছে ওই কাপড়ে, বাট তোমার পুরোটাই হচ্ছে তোমার প্লেন। লেন্থ ওয়াইজ বলো তো দুপাট্টাটা ভালো, দুপাট্টাটা অনেক বড় এবং এটা সিল্ক মেটেরিয়াল। এবার বটমে চলে আসছি, বটমটা হচ্ছে প্লাজো, এখানে ইলাস্টিক দেওয়া আছে। আর নিচটা তোমার সেরকম কাজ দেওয়া নেই, তবে ভেতরে একটা কাপড় দেওয়া আছে, সো তোমাদের এটা চিন্তা করার দরকার নেই, যে ভেতর থেকে দেখা যাবে। তো ভেতরের কাপড় দেওয়া আছে, তো ভেতর একটা বেশ কমফোর্টেবল। আর এই প্লাজোটা ওইটার সাথে খুব প্রিটি লাগছে, তোমরা দেখিয়ে নিতে পারো, এটা খুব ভালো লাগছে। তো এই মেটেরিয়ালটাও আমার ভালো লেগেছে, তো তোমরা এরকম একটা ট্রাই করতে পারো, ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে। নেক্সট যেটা আমি পারচেস করেছি, ওমেন ফিট অ্যান্ড ফ্লেয়ার পিঙ্ক ড্রেস। আমি এটা 711 কিনেছি, এটা খুব সুন্দর একটা প্রিটি ড্রেস। এরকম একটা ড্রেস তুমি একটা রাউন্ড নেক পেয়ে যাবে, আর স্লিভসে পেয়ে যাবে থ্রি কোয়ার্টার স্লিভস। আর এখানে খুব একটা বাঁধার খুব একটা সুন্দর একটা ফিতে আছে, বাঁধলে পরে খুব একটা প্রিটি লুক দেয়। তুমি এটা মিডিয়াম লেন্থের পেয়ে যাবে, নিচটা পুরো প্লেন, আর কোমরে একটা ইলাস্টিক দেওয়া আছে, তো ফিট হয়ে যাবে সবার। তো এই ড্রেসটাও খুব সুন্দর লেগেছে আমার। আর 711 মধ্যে এত সুন্দর একটা ড্রেস, এটা তোমরা ওয়ান পিস হিসেবেও পরতে পারো, আর হিজাবের সাথে ক্যারি করেও খুব সুন্দর লাগছে, তোমরা দেখেই নিতে পারো। তো আমার এই ড্রেসটাও খুব ভালো লেগেছে। দ্যাটস ইট গাইস, আমার এই কটাই ড্রেস ফ্লিপকার্ট থেকে পারচেস করেছি। তোমাদের কোনটা বেশি ভালো লেগেছে সেটা আমাকে কমেন্ট বক্সে জানাবে। আমার সবগুলোই মোটামুটি ভালো লেগেছে, কিন্তু ইয়েলোটা আমার একটু ব্রাইট কালার বলে একটু কেমন কেমন লাগছে, কিন্তু তারপরেও কোয়ালিটি বেসিসে ওটা ভালো। তো তোমরা এরকম ড্রেস পারচেস করতে পারো, লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। আর কোন ড্রেসটা আমাকে পরে মানাচ্ছে সেটাও তুমি কমেন্ট বক্সে জানাবে। কোন ড্রেসটা তোমার সবচেয়ে ভালো লাগছে ওটাও কমেন্ট বক্সে জানাবে। আর নতুন নতুন ভিডিওস পাওয়ার জন্য আমার চ্যানেলে আপডেট থাকবে। আমার চ্যানেলটা লাইক সাবস্ক্রাইব করতে ভুলবে না, আর বেল বাটনটা প্রেস করো আদার ফার্দার নোটিফিকেশনের জন্য। থ্যাংকস ফর ওয়াচিং, টাটা।